তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। সুবহানাল্লাহ বলবো না, জীবন মরণ কার হাতে ভাই, কথা বলেন। এই মুসলমানের কপাল পড়া শুরু হয়েছে সেদিন থেকে, কোনদিন থেকে জানেন? যখন কোন নেতা উপস্থিত থাকে, যখন বলা হয় অমুক নেতার আগমন, গলা চিল্লে ফাটিয়ে বলে শুভেচ্ছা স্বাগত, কিন্তু যদি বলা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলো, বলতে চায় না। একটু ডাইনে ভাই খেয়াল করে ভাই, এই জন্য আমরা হৃদয় খুলে বলবো, হৃদয় কপনত চিত্তে সবাই মিলে বলবো আলহামদুলিল্লাহ, আরো হৃদয় খুলে আলহামদুলিল্লাহ। আপনাদের কণ্ঠে আওয়াজ নেই, আপনার হয়তো মনে মনে ভাবছেন ভাই এই যে মারহাবাটা আলহামদুলিল্লাহ কেন বলবো, আসলে কোনো সওয়াব আছে কিনা মনে অনেকের এই চিন্তা, এই জন্য মুখটা বন্ধ করে আছে, কিছু বলতে চাচ্ছে না। আসুন, তাদের জন্য আমার এই আছে, এই যে সুবহানাল্লাহ মানে কি বললেন, এটা কি আমার জন্য ভাই, কথা বলেন এটা কি আমার জন্য না? আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান তার জন্য এই মারহাবাটা নয়, এই মারহাবাটা সর্ববৃহত্তম ক্ষমতার মালিক এই আল্লাহর প্রশংসা, ঠিক কিনা? তা হৃদয় বড় হয়ে থেকে একটি মারহাবা আরো জোরে। আসুন, জাল্লাহ তালা কোরআন থেকে বলে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, কেবলমাত্র প্রশংসা করবো কার? আর হৃদয় খুলে বলুন আল্লাহ। আসুন, এই সাংস্কৃতিক অনুষ্ঠান বসে আজ আমরা শপথ নিতে চাই, এই দুনিয়ায় যদি আপনাকে আমাকে বেঁচে থাকতে হয় কেবলমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে বেঁচে থাকবো ও মুসলমান, আর এই দুনিয়ায় যদি আপনাকে আমাকে মরতে হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে ইসলামী সংস্কৃতিকে ভালোবেসে বেঁচে থাকতে চাই, কারা কারা দুই হাত লোকে দেখতে চায়, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো আলহামদুলিল্লাহ। আসুন, আমার শিল্পীকে সাথে নিয়ে সবাই মিলে গাবো ইনশাল্লাহ, কেউ চুপ করে থাকবো না, ঠিক আছে ভাই? বাদাম বাদাম কাঁচা বাদাম জানে না যুবকেরা, ওই ছোট বাচ্চা ও কিন্তু মাথা নাড়ে চলতে তো জানে, কিন্তু অত সংস্কৃতির বিরুদ্ধে আপনাকে আমাকে লড়তে হবে। আমি একটু আগেই ফেসবুকে দেখলাম ঈদের নামাজ শেষ, ছোট ছোট ছেলে পেলেরা পিকআপ ভাড়া করে নিয়ে ঢোল তাবলা নিয়ে বাজি বাজনা করতে করতে যাচ্ছে না, ও জমিদার আপনার সন্তানকে আপনি ঠেকান। আসুন, শুরুতেই মহানবুল আলমের স্বরে আমার শিল্পীকে সাথে নিয়ে শুরু করছি।